আসসালামু আলাইকুম, আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমিও খুব ভালো আছি, দেখতে পাচ্ছেন আমার হাতে কি। তো আমি আবার নতুন একটা ক্যামেরা কিনে আনছি। তো আপনারা সকলে জানেন যে আমার অলরেডি একটা ক্যামেরা আছে যেটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে। তারপরেও আমার ভিডিওগুলোকে আপনার সামনে আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য আমি কিন্তু আবারও সোনি ক্যামেরা কিনে নিয়ে আসছি। তো গাইজ, এখন একটু আমার আব্বুর মতো বলতে হবে, টাকায় কামড়াই একটা রয়েছে আর একটা কেটে লাগে। যাই হোক গাইজ, একটু মজা করলাম, সকল বাবারাই এমন। যাই হোক, আমি আজকে এই ক্যামেরাটা কীভাবে কিনলাম, মানে কত টাকা দিয়ে কিনলাম সব কিছু দেখাবো। তো এখন আমরা ক্যামেরাটা আনবক্সিং করবো। এটা হচ্ছে সোনি ZV-E10 এবং লেন্স নিয়েছি আমি সিগমা 30mm 1.4 DC-DN। তো আমি যেহেতু স্টুডিওর মধ্যে রাত্রে ভিডিও করি, তো এটা কিন্তু কোয়ালিটি খুব ভালো আসে। তো এটা এখন আমরা আনবক্সিং করবো এবং সব কিছু ডিটেলসে দেখাবো, কত টাকা দিয়ে কিনলাম সেটাও বলবো। চলুন দেখে নিই। সো বন্ধুরা, এখন ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো। তার আগে বলি, ক্যামেরাটা পুরোপুরি প্রায় 1,00,000 টাকার আশেপাশে পড়েছে। তো একটু পরেই বলতেছি যে একজাক্টলি কত দিয়ে পড়েছে। আর আপনারা সকলে জানেন যে আমার অলরেডি একটা ক্যামেরা আছে যেটা দিয়ে আমরা রেকর্ড করতেছি, এবং তারপরে এত টাকা দিয়ে ক্যামেরা কেনার কী দরকার। আমি চাই যে আমার ভিডিওগুলো আপনার সামনে আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য, যার কারণে মূলত এই 4K ক্যামেরা কেনা। আপনারা অনেকে বলতে পারেন যে তোমার তো ইউটিউবে ইনকাম হচ্ছে, তুমি সেই টাকা দিয়ে কিনতেছো। না বন্ধুরা, আমার চ্যানেল থেকে এত টাকা ইনকাম হয় না। তো আসলে এটা একটা শখ বলতে পারেন। তো আমার এই শখগুলো পূরণ করার পেছনে একজনের বড় হাত আছে, সে হচ্ছে আমার ভাইয়া। তো ক্যামেরাটা কেনার জন্য কিছু টাকা আমিও দিয়েছি এবং বেশিরভাগ টাকাই আমার ভাই দিয়েছে। তো সকলে তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনকাম করে তার স্বপ্নটাও পূরণ করতে পারি। তো এখন আমরা ক্যামেরাটা আনবক্সিং করবো। তো যদিও কিনে আনার পর দুইটা ভিডিও করে ফেলেছি এবং 3-4 দিন ব্যবহারও করেছি, তো আজকে আবার আনবক্সিং করতেছি। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটার বই পুস্তক, তো এতগুলো যদি বই পুস্তক থাকে তো পট্টি পট্টি মানে দাঁত ভেঙে যাবে না। তো গাইজ, এগুলো আপনারা চাইলে কিনে পড়তে পারেন, তো এগুলো কেউ পড়ে না, সাইড রাখতেছি। এখন আমার ক্যাশ মেমো আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার দোকানের ক্যাশ মেমো, রাখলাম এখানে। ক্যামেরাটা যেহেতু ব্যবহার করেছি দু একদিন, তো এই জন্য আর প্যাকেট করিনি, তো এখানে শুধু বডিটা রাখছি। এটা হচ্ছে বডি, দেখতে পাচ্ছেন একদম ছোটো, দেখতে পাচ্ছেন আমারও যেটা রেকর্ড হচ্ছে যে ক্যামেরাটাই, এটা কিন্তু অনেক বড় সড়ো একটা বডি, ক্যানন 700 বডি এবং 50mm লেন্স আছে এবং আরও লেন্স আছে এখানে সেই মধ্যে। তো ওইটা আজকে ক্যামেরাটা বিক্রি করে ফেলাবো দু একদিনের মধ্যে। তো এটা হচ্ছে আমার নতুন বডি, দেখতে পাচ্ছেন ছোটো কিন্তু পাওয়ারফুল। একটা কথা আছে না, ছোটো মরিচে জাল বেশি, তাই এখানে রাখি। তো এরপরে একটা স্ট্যাপ, এটা হচ্ছে সনির স্ট্যাপ, এটা কিন্তু ভালো চলে মোটামুটি। এরপরে আসছে দেখে আমাদের কি, এটা হচ্ছে সনির অ্যাডাপ্টার, মানে চার্জার অ্যাডাপ্টার। তো এটা দেখতে তো অন্যরকম, দুই সাইডে দুই রকম। তো এরপরে আসছে আমাদের ব্যাটারি, সেটা কিন্তু সনির ব্যাটারি, এটা কিন্তু সাইজে খুবই ছোট। তো এটা চার্জ মানে একটা ভালো থাকে না যখন আমরা শুটমুট করি, তো এটা চার্জ শুনেছি 40-45 মিনিট যায়, কিন্তু আমি একটা না এখনও শ্যুট করি নাই। তো আমি আরও দুইটা এক্সট্রা ব্যাটারি কিনে আনছি, তাতে আমি কোনো বিপদে না পড়ি। তো সেই ব্যাটারিগুলো আমার আছে। তো এরপরে পাওয়ার কেবল, মানে চার্জ দেওয়ার জন্য পাওয়ার কেবল, দেখতে পাচ্ছেন একটা কেবল, দুইটা কেবল, তিনটা কেবল, দেখতে পাচ্ছেন তিনটা শুধু পাওয়ার কেবল দিয়েছে। তো আপনার যেই ঘাট হয় আপনি সেই ঘাট দিতে পারবেন, তিন রকম ঘাটের তিনটা পাওয়ার কেবল। এই জন্য সোনিকে এত ভালো লাগে, তারা সবগুলো এক্সট্রা দিয়ে রাখে। তো আমি এইটা ব্যবহার করতেছি, যেটা আমাদের সচরাচর সব জায়গায় পাওয়া যায় সেটা ব্যবহার করতেছি, যেন এটা খোলা আছে। তো এখানে রাখলাম। তো এরপরে টাইপ সি কেবল, টাইপ সি কেবল মানে এই ক্যামেরাটা ডিরেক্টলি টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যায় এবং টাইপ সি কেবলের মাধ্যমে লাইভ স্ট্রিম করা যায়, টাইপ সি কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। মানে টাইপ সি তো বোঝেন, বর্তমান জেনারেশন এখান থেকে সব কিছু করা যাচ্ছে। এখন টাইপ সি কেবলও দুইটা দেওয়া আছে ভিতরে, দেখতে পাচ্ছেন সবগুলো বেশি বেশি দেওয়া আছে। তো এর মধ্যে আর কিছু নাই তেমন, দেখতে পাচ্ছেন এখানে আর কিছু নাই। তো এখন আমি এটা আবার রেখে দিচ্ছি, যেগুলো আমার না লাগে এখানে রেখে দিচ্ছি। তো আমার এই স্ট্রিপটাও লাগে না, আমি স্ট্রিপটা খুলেই ব্যবহার করতেছি, এই জন্য স্ট্রিপটাও আমি এখানে রেখে দিচ্ছি। এখন আমরা আমাদের লেন্স আনবক্সিং করবো। এটা হচ্ছে সিগমা 30mm 1.4, বোঝেন তো 1.4 মানে একেবারে কড়া, 1.4 DC-DN। এটা কিন্তু একেবারে প্রফেশনাল গ্রেডের লেন্স, শুধু লেন্সের দামই প্রায় 35-36 হাজার টাকা শুধু লেন্সের দাম। তো একটু পরে দেখাচ্ছি যে আমাদের এই ক্যামেরার কোয়ালিটি কেমন আসে, অবশ্যই দেখাবো। এই জন্য আগে লেন্সটা আমরা আনবক্সিং করে নিই। তো এটা হচ্ছে সিগমা, যদি সোনি কিনতে যেতাম তো এই লেন্সটা প্রায় 50-60 হাজার টাকা পড়তো, এর জন্যে সাহস করে সোনি কিনিনি, সিগমাই কিনেছি। তো আপনারা জানেন যে সোনির পরেই সিগমা আছে, সিগমার কিন্তু গ্লাসগুলো খুবই উন্নত মানের, যার কারণে মূলত সিগমা কিনা হয়েছে এবং প্রফেশনাল ইউটিউবাররাও সিগমা প্রেফার করে, দেখতে পাচ্ছেন খুবই সুরক্ষিতভাবে লেন্সটা আছে। তো এখন আমরা লেন্সটা এখান থেকে আনবক্সিং করি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেন্স। তো এই লেন্সের দাম এত টাকা কী বলে, তো
এখন একটু সাইডে রেখে এখন আমরা ক্যামেরাটা সেট আপ করবো। তো হুডটাও লাগাই দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এবং হুডের তো কাজ আছে, আপনারা সকলে জানেন যে বাহিরের বেশি আলো এখানে ঢুকতে পারে না, মানে অতিরিক্ত লাইট ঢুকতে পারে না। তো এখন ব্যাটারিটা লাগাবো। তো এই ক্যামেরার যে কার্ড স্লট আছে অর্থাৎ মেমোরি, সেটা কিন্তু এই ব্যাটারির যে কম্পার্টমেন্ট আছে এটার মধ্যে দিয়েছে। তো আমার ওই ক্যামেরা তো কিন্তু আলাদা, এই সাইডে একটা ডয়ার আছে সেখানে লাগাতে হয়, কিন্তু এটা কিন্তু আলাদা সিস্টেম, যেহেতু কম্প্যাক্ট বডি, ছোটোখাটো বডি, এই জন্য এরকম করেছে। রেকর্ড করে দেখাই। তো এইখানে হচ্ছে আমাদের এই আনবক্সিং রেকর্ড আছে এই মোবাইলে, এবং ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা আছে। তো এটা হচ্ছে আমার আগের ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই ক্যামেরায় শিফট করলে কেমন হয়। তো বন্ধুরা, আমার ক্যানন ক্যামেরা আমার হাতে চলে আসছে দেখতে পাচ্ছেন। এখন আমরা সোনির রেকর্ড করছি, তো আপনারা বুঝতে পারছেন পার্থক্য কতটুকু। ওটা 1.4 লেন্স, এবং যদি আমরা একটু ভালো ব্যাকগ্রাউন্ডে একটু ভালো লাইট কন্ডিশনে করি তাহলে একেবারে আগুন হয়ে যায়। আর আমার এই ক্যামেরাতে 4K রেকর্ড হয়, কিন্তু 4K আবার তো করতে পারতেছি না, কারণ আগে যে মেমোরিটা ব্যবহার করতাম এই ক্যামেরাতে সেই মেমোরিতে করতেছি, কারণ ওই মেমোরিটা হচ্ছে স্পিড খুবই কম, 4K রেকর্ড করা যায় না, যার কারণে এখন কোয়ালিটি ভালো পাচ্ছেন না। কিন্তু নতুন মেমোরি কিনলে 4K যখন করবো তখন একেবারে আগুন হয়ে যাবে। তো এখন বলতেছি এই ক্যামেরাটা কতদিন কিনছি এবং কোথা থেকে কিনছি এবং কীভাবে কিনলাম। তো এই ক্যামেরাটা নতুন কিনিনি বন্ধুরা, তো এটা হচ্ছে আমরা সেকেন্ড হ্যান্ড কিনছি। তো এই ক্যামেরাটা শুধু বডি, মানে সোনি ZV-E10, এই শুধু বডির দামই প্রায় 70,000 টাকার আশেপাশে। তো এবং লেন্সটার দাম প্রায় 35-70,000 টাকা শুধু লেন্সের দাম। তো আমরা এই দুইটা মিলে কিনেছি 80,000 টাকা দিয়ে। তো এটার বয়স বেশি না, 3-4 মাস বয়স। তো যশোরে এক ভাই, সে এই ক্যামেরাটা শখ করে কিনছিল কিছুদিন আগে। তো সে ভাবছিল যে ভিডিও ভিডিও করবে টুকটাক, এবং ইউটিউব চ্যানেলও আছে। তো সে দেখতেছে যে আমি ভিডিও করতেছি কষ্ট করে, কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তখন সিদ্ধান্ত নিয়েছে সে ক্যামেরাটা বিক্রি করে দিবে। তো এরপর আমার সাথে কথাবার্তা হয়, তো সে বললো যে ভাই ক্যামেরা পুরো ফ্রেশ আছে, আপনি দেখে যেতে পারেন। তো এরপর আমি অনেক কথাবার্তা বলছি ভিডিও কলে, দেখালাম যে না ক্যামেরাটা ফ্রেশ আছে, এবং ক্যামেরার ক্যাশ মেমো, লেন্সের ক্যাশ মেমো সব কিছু আছে, মানে এভরিথিং, মানে নতুন কিনলে যারা থাকে এখানে সব পাইছি আমি, মানে একেবারে পুরো নতুনই পাইছি। তো টাকাটা কিন্তু অনেকটা কম দিতে পারছি আমি, প্রায় আমার এখানে 20-25 হাজার সেভ হয়েছে। তো এটা কিন্তু আমাদের কাছে অনেক টাকা, আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অনেক টাকা। এবং ক্যামেরাটা ফুল নতুন, মানে কি বলবো, আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না ক্যামেরাটা পুরোই নতুন। তো আবার বলতেছি যে আমার ইউটিউব চ্যানেলের থেকে এত টাকা ইনকাম হয় না যে আমি প্রায় 1,00,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনে আসবো আর একটা ক্যামেরা থাকতে। তো এটা ক্যামেরা, এটা আমি দেখি ভালো কাস্টমার পেলে সেল করে দিব, এটা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো এটা কিন্তু এখনও সেই আগের মতোই পারফরমেন্স দিচ্ছে এখনও। তো আমার স্বপ্নগুলো পূরণের পিছনে একমাত্র ব্যক্তি হচ্ছে আমার ভাই, সে কিন্তু আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করে। তো কিছুদিন আগে দেখতে পাচ্ছিলেন আমার একটা কম্পিউটার কিনে দিছে, প্রায় 1,20,000-30,000 লাগছে, সেই কম্পিউটারটা কিন্তু আমার ভাইয়া কিনে দিছে, তার শখের বাইক বিক্রি করে। তো আপনি সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তার নেক হায়াতকে বৃদ্ধি করে দেয়, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনকাম করে আমার ভাইয়ের সেই স্বপ্নটাকে আবারও পূরণ করে দিতে পারি। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটা ফলো করবেন, এবং সবসময় নিয়মিত ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।